এক এক সময় আমরা বাড়ির বাইরে বেরিয়ে যাই খুব তাড়াহুড়ো করে, তখন আমাদের যদি কোনো কারণে ভুল হয়ে গিয়ে থাকে বা কোনো কারণে চার্জ কম থেকে থাকে বা সারাদিন হয়তো কোনো জার্নি করতে গিয়ে আমাদের চার্জ করা সম্ভব হয়নি, সেক্ষেত্রে আমরা এই বুদ্ধিটা কাজে লাগালে নিশ্চয়ই অনেকটা ব্যাটারি চার্জ সারাদিন ব্যবহার করতে পারবো, ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষও হবে না। তো যদি আপনার 12.0.1 ভার্সন হয়, স্টেবল ভার্সন হয়, বা আপনার যদি এমআই এর ফোন হয়, এটা বেশিরভাগ ফোনেই কাজ করে, তবু কিছু কিছু ফোনে কাজ করে না, তাই জন্য আমি আগে থেকে বলে রাখলাম যে আপনারা চেক করে নেবেন সেটিংয়ে গিয়ে যে হ্যাঁ এইটাই আছে কি না আপনার, তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে আপনার ফোনে যতই কম চার্জ থাকুক আপনি অনেকক্ষণ পর্যন্ত সেটা ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন দেখি কিভাবে। চলে এসেছি সেটিং অপশানে এবং এখান থেকে চলে যাব ব্যাটারি অ্যান্ড পারফরম্যান্স বলে যে অপশানটি, সেটাতে অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে আমাদের চলতেই থাকে, সেই জন্য আমাদের কিন্তু সারাদিন আমরা ওই অ্যাপগুলো ইউজ করি আর নাই বা করি তাতেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে ওই অ্যাপগুলো চালু রাখার জন্য ব্যাটারি খরচ হতেই থাকে আর সেটা সারাদিন হতে থাকে। তাই ব্যাটারি সেভার এই অপশানটা যদি জাস্ট অন করে দিই তাহলে 50 ঘন্টা আর 69% চার্জে দেখতেই পাচ্ছেন। এবং এর সাথে আলট্রা ব্যাটারি সেভার যেটা আছে যদি সেটাকে ক্লিক করি আলাদাভাবে এবং ওকে করি তাহলে ব্যাটারি 69% যেটা আছে, এখানে অনেক কিছু মিনিমাইজ হয়ে যাবে, অনেক অ্যাপ আমরা ব্যবহার করতে পারবো না, শুধু কিছু বেসিক অ্যাপ ব্যবহার করতে পারবো যেমন SMS আর কলস এসব। দেখুন ক্লিক করলাম তার জন্য 300 ঘন্টা 9 মিনিট হয়ে গেল, কিন্তু তার সাথে সাথে আমরা পাওয়ার কনজিউমিংটা কিন্তু অনেকটাই কমিয়ে দিতে পারলাম। এক্ষেত্রে আমরা শুধু প্রয়োজনীয় জিনিসপত্র দেখতে পাচ্ছেন, যেটা আমাদের ডেস্কটপ সামনে ওয়ালপেপার যেখানে থাকে সেখানে চলে এসেছে, শুধু হোয়াটসঅ্যাপ কল কন্ট্যাক্টস নাম্বারগুলো আর মেসেজিং নর্মাল বেসিক যে মেসেজ করা সেটাই আমরা শুধু করতে পারবো। এর সাথে একটা অ্যাড বলে অপশান আছে যেটাতে আমাদের গুরুত্বপূর্ণ আর কিছু জিনিস যদি চাই সেটা আমি অ্যাড করতে পারবো। এখানে সেই অ্যাড অপশানে ক্লিক করার পরে অন্যান্য অ্যাপগুলো খুলে গেছে যেটা আমাদের দরকার, তারপরে ক্লিক করলে ওয়ালপেপারের ওপরে আমরা সেই অ্যাপটাকেও দেখতে পাবো এবং খুব তাড়াতাড়ি সেটাকে অ্যাক্সেস করতে পারবো। তো আমার এখানে কোনটাই দরকার নেই, ক্রোমের শুধু দরকার আছে, ক্রোমটা মাঝে মধ্যেই দরকার পড়ে ইউটিউবের কিছু কাজের জন্য, তাই জন্য ক্রোমটাকে আমি ওখানে সিলেক্ট করে নিলাম। যত বেশি অ্যাপ ওখানে আমরা সিলেক্ট করব তত বেশি কিন্তু আবার সেই ব্যাটারি কনজিউম করতে থাকবে, তাই জন্য আমরা খুব বেশি জিনিস ওখানে ইউজ করব না। তো এই কয়েকটা বেসিক জিনিস দিয়ে দেখতে পাচ্ছেন 69% চার্জের জন্য 300 ঘন্টা 9 মিনিট চার্জ আমার চলবে, অর্থাৎ আমাকে এতক্ষণ পর্যন্ত চার্জ দিতে হবে না। তাহলে এই ফিচারটা অন করে রাখলে আপনারা কিন্তু যখন মোবাইল ব্যবহার করছেন না অথচ মোবাইলটা অন আছে তখন আপনাদের এইভাবে ব্যাটারিটা আপনারা অনেক পরিমাণে সেভ করে রাখতে পারেন এবং ব্যাটারি আপনাদের অনেক দিন পর্যন্ত। আর ডান দিকের একদম কোণের অপশানে ক্লিক করলে এই মোড থেকে বেরিয়ে যেতে পারবেন নর্মাল মোডে। তাহলে এইভাবে ব্যাটারিটা ভালো রাখুন, আর আই এম ভেরি মাচ শিওর এই ট্রিক্সটা আপনাদের খুব কাজে আসবে। থ্যাংক ইউ।